স্মরণ সভা করি ইয়ে নারা সফল ভাবে আয়োজন করি প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার স্মরণে আতাউর রহমান খান স্মৃতি সংসদের উদ্যোগে দুবাই পার্ল সিটি সুইট হোটেলত এক স্মরণ সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে এত বড় মাপের একজন মানুষ আছেন এটা আমারও কিন্তু জানা ছিল না, এবং তার তার একটা বই আছে, তার বইটা পড়ে আমি তার সম্পর্কে জেনেছি। তার দৈহিক অবয়ব, তার স্মার্টনেস, লেখাপড়া, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব কিছু আমাকে তার সম্পর্কে জানার জন্য আরও আগ্রহীত করেছে। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আতাউর রহমান খানের কন্যা ওয়াশিকা আয়েশা খান এমপি। স্মরণ সভাতে আসি আর বাজ্র ভাতা বেক্ষণ স্লিপ সি প্লাস এডে আছে সাগিয়ে হতা হই অনর বেক্ষণ ফরে আত্মন্ত আত্মন্ত নলাগের বীর বিদেশ আছে ফয়জা নারা সাতকান স্টেট উত্তর সাত্য কি কমেডি করি পেলে আরো চিন্তা ভাবনা আছে বিন্দ নেতৃবৃন্দ আজি এর উপস্থিত আর শ্রী শ্রী সংসদ উদ্যোগ নিয়ে আর কেন দুর্ভাব শ্রী সংসদ করছে ইনশাল্লাহ আগামী দাঁড়িয়ে লেগে যেন আগে যেতে পারি। এটা সভাপতিত্ব করে মোহাম্মদ মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে আসিল ইঞ্জিনিয়ার আবু জাফর এবং মমতাজউদ্দিন। আপনাদের চট্টগ্রামের বউ তো সেই দায়বদ্ধতা থেকেও কিছুটা এই প্রোগ্রামটা করা। আবু তৈয়ব মোহাম্মদ রাসেল এবং লেফটেন্যান্ট জেনারেল কাজী গুলশান আলার সঞ্চালনায় এন্ডা আরও উপস্থিত আছে দুবাইয়ের কনসাল জেনারেল বদিরুজ্জামান, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার আবু নাসের, ফাহাদ আলী ফাহাদ, এম হেজাজ, মোহাম্মদ শওকত দেলোয়ার, আব্দুর রহিম বাবুল, শাহ মাকসুদ, ইসমাইল গনি চৌধুরী, হাজি শফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ নবী, ইয়াসিন তালুকদার, দিদার আলম রাশেদ, মোহাম্মদ করিম, এনাম সহ প্রমুখ। বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।